diving when it's 3 p.m. because at 1 p.m. the sharks are fed. And I hope they won't be hungry. Starting to shiver, literally, our hatpa cup is taking flow. সময়ের আলোচিত অভিনেত্রী মেহসাবিন চৌধুরী ছকে আটকে না থেকে নিজেকে ভেঙে নতুনভাবে দর্শকদের সামনে উপস্থাপন করার মতো সাহসী যে কজন আছেন মেহসাবিন চৌধুরীকে তাদের একজন বলাই যায়। ভালোবাসেন দেশি বিদেশে ঘুরে বেড়াতে, সম্প্রতি গিয়েছেন দুবাইতে, আর সেখানে গিয়ে দেখা করে এসেছেন গভীর সমুদ্রের ভয়ঙ্কর দানব হাঙরের সাথে। রোমহর্ষক ঘটনা বটে। অবশ্য এর আগে স্কাইডাইভিং দিয়েও দর্শক চমকে দিয়েছিলেন তিনি। তবে সুউচ্চ আকাশ থেকে সরাসরি পানির নিচে গিয়ে হাঙর সমেত চমক দেওয়া সাহসেরই কাজ। যতটা সাহসের তার চেয়ে বেশি আতঙ্কের এই ঘটনা নিজের ফেসবুক অ্যাকাউন্টে অবশ্য ভিডিও আকারে শেয়ার করেন মেহসাবিন চৌধুরী। সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই, সেখানের দুবাই অ্যাকোরিয়াম অ্যান্ড আন্ডারওয়াটার জুতে গেলেই দেখা মিলবে এই পানির হিংস্র দানবের সাথে। তবে শুধু টাকা দিলেই হবে না, বুঝতেই পারছেন হাঙরের আবাসস্থল, যে কোনো কিছু ঘটতে পারে যখন তখন, এজন্য দিতে হয় বন্ড সই। This is like a liability waiver that if anything happens, God forbid, Allah na karo jodi kono kichu hoye jay, that they are not responsible. যে একটু পরপরই হাত নাড়ছিলেন মেহসাবিন চৌধুরী, কিন্তু দম বন্ধ করা এই অভিযান শেষে উত্তেজনায় রীতিমতো কাঁপছিলেন। এর কারণ মেহসাবিন চৌধুরী নিজেই বলছিলেন, আমি আসলে পারব না, একেবারে যখন এখানে ট্রেনিং দিচ্ছিল আমি বলছি ক্যান্সেল, আমি আমাকে দিয়ে হবে না, আমার এমনিতে ঠান্ডা বেশি আর আমি কাঁপা শুরু করছি আর এখনো কাঁপছি, আর তারপর আমার বারবার মাস্ক থেকে পানি, মানে মাস্কের ভিতরে পানি চলে যাচ্ছিল, আমার পিঙ্ক মাস্কটা ওরা চেঞ্জ করে দিছে, চেঞ্জ করে আরেকটা মাস্ক দিছে করছে। হ্যাঁ, আমার মনে করছি হবে না, মানে এত অন্যরকম এক্সপেক্ট করছে এটা, বাট আলহামদুলিল্লাহ আই এম ব্যাক এন্ড আই এম ফিলিং গুড। শার্কস দেখছি, আরো কত কি দেখছি, ও মাই গড, ইটস লাইক আ ডিফারেন্ট ওয়ার্ল্ড ইন দ্য আই ওয়াটার। So, the experience was fantastic. I don't know if I'm going to do it, but I'm going to do it. So, thank you for watching the video, everyone. Thank you so much. Until next adventure, see you all.